গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। কিট্টু অ্যান্ড মম ক্রিয়েটিভিটিতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলে এসেছি আজকে সুন্দর একটি ভিডিও নিয়ে, ব্লগ ভিডিও নিয়ে। আজকে তোমাদেরকে আমার বাড়ির মানে গ্রামের, আমার বাপের বাড়ি যেখানে, ওইখানের বাড়িতে কী কী চাষবাস হয়, কী কী সবজি গাছ লাগানো হয়, সেগুলি সব তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো এই দেখো, এসেছি আমাদের গরুর কাছে। গরু মানে গাই, ওই দেখো নতুন বাচ্চা হয়েছে। সত্যি কথা বলতে আমার খুব ভয় করছিল, কেন কি অনেক দিন হয়ে গেছে, এখন আর আমি এরকম গরু ফরুর কাছে অত একটা আসি না। তাই তাও সাহস করে একটু কাছে গিয়েছি, কিন্তু দেখো ভয় পাচ্ছি তাও আমি। আর কিট্টুও খুব এক্সাইটেড, কিট্টু বারবার আমাকে বলছে আমি একটু আসবো, আমি একটু আসবো। ওরও এসব জিনিস খুব পছন্দ, আর আমার তো আলাদাই একটা ভালোবাসা, যেহেতু ছোটোবেলা থেকে আমি গ্রামেই বড় হয়েছি, আমি গ্রামের মেয়ে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমাদের বাড়ি না, এই অনেক আছে বড়া, বড় কন্টেনারে ফিট করো, হইছে কি সুন্দর। আর এই দেখো, এই গাছটা জানি না তোমরা কি বলো, আমরা এই গাছটাকে দুন্দুল গাছ বলি। দেখো দুন্দুল গাছের ফুলগুলো কি সুন্দর লাগছে, আর গাছটাও কি সুন্দর গোল হয়ে দেখো হয়েছে ঘরের পাশ থেকে, কত সুন্দর লাগছে ফুলগুলো। আর এইগুলো নাকি গরুতে খায়, গরু খাওয়ার জন্য কোনো গাছ কাকিমা লাগিয়েছে। একটু মাথা সারাবো, এই কি গরুতে খায়, গরুতে খায়, গরুরে খাইতে দিতে হয়, কোনো ঘাস টাস হবে। আর এই দিকে দেখো, আমাদের সব সুপুরি, শুকনো সুপুরি যেগুলো শুকিয়ে যায় সেগুলোকে এরকম বস্তা ভরে সব রেখে দিয়েছে, এগুলো পরে ছালানো হবে। এখন সুপুরিতে নাকি দাম নেই, তাই জন্যই সুপুরিগুলো কেউ ছালাচ্ছে না, সব রেখে দিয়েছে এরকম। এই দেখো সব এগুলো বস্তা ভরে রেখেছে, এগুলো সব শুকনো সুপুরি। আর এই দেখো, এগুলো হচ্ছে ধানের গুলা, এগুলো তো আগে ধান রাখা হতো যখন ধান করতো, এখন সুপুরি রাখা হয়। কোন গাছ? ওই লম্বা আম, এই লম্বা আম গাছ দিয়ে মরে গেছে, ঘুমাচ্ছিলাম আমি, ঘুমায় পড়ছিলাম। খালি তাজ হোটেলে দাও কি অন্য হোটেলে দাও? তোরা সবাই ফ্রেমে আসতেছিস, ও গুতা মারবে ছোট জন না। নাম কি? লালু। ওর নাম অনেক আগে দিয়া, অত দূর দিও না, আমার আওয়াজ শোনা যাবে না, মাইক্রোফোন নাই না, একটু ভারে আসতে হবে। ওই দিক দিয়ে দেখা দিকে, এদিক কোন দিক দিয়ে ভালো আছে, ওই দিকে রাখ পাশে ঠিক। আর ওইদিকেও অনেক আছে, ওইদিকেও আছে। এই দেখো বড় একটা, এই বড়টা দেখাতো, ছাটার মধ্যে ঢুকে আছে, এই ভিতরে অনেক আছে। তো চলো এখন তোমাদের লাউ এর গাছ দেখাবো, লাউ গাছ আর একটা লাউ নিয়ে আসবো। বাস না, এইখানে দেখো একই জায়গায় তিনটা কুমড়ো আছে, শুকনো 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 শুকন
দেখি কোথায় লাউ আছে, এখন ফুলতে হবে। এখানে আমি কুমড়ো গাছে দেখতে পাচ্ছি, ওই দেখো ওইদিকে আর একটা কুমড়ো গাছ, আর সব গাছে এত কুমড়ো গেছে না, অনেক কুমড়ো গাছ। শুকনো সুপুরি, আর ওই দেখো ওইখানে ঘরের মতন বানিয়ে ওর মধ্যেও সব সুপুরি রাখা। বাবা কষ্ট হয়ে গেছে রোদরে, ভীষণ রোদ আর গরম মধ্যে কষ্ট হয়ে গেছে। দেখো এর মধ্যে সব সুপুরি রাখা আছে। এই দেখো লাউ এখনো খুব ছোট ছোট, এখনো লাউ তোলার মতন হয়নি, তাই লাউ তুলবো না। তো চলো তোমাদের অন্য গাছ দেখাই, ফুট গাছ দেখাই। ফুট গাছ হয়েছে, ফুট গাছে ছোট ছোট ফুট হয়েছে, ওইগুলো দেখাই চলো। দেখো ছোট ছোট ফুট হয়েছে কেবল। আর আমি খাচ্ছি আম। আসো এখানে আরো অনেক সবজি গাছ আছে, ওইগুলো তোমাদেরকে দেখাই। টমেটো আছে, ঝিঙা আছে, কুমড়ো আছে, কত টমেটো। আর টমেটো গুলো এখন তুলবো না আমি, যেদিন বাড়ি যাব, বাড়ি যাওয়ার আগে পাকা পাকা টমেটো দেখে তুলে নিয়ে যাবো। এখন শুধু তোমাদেরকে দেখাই। নিচে শাগ আছে, দেখো লাল শাগও আছে। এই যে টমেটো দেখো, প্রতিটা গাছে টমেটো একদম ভর্তি, আর এত টমেটো হয়েছে না। আর ওইদিকে দেখো ভেন্ডির গাছ আছে। এই যে বন্ধ করি, এইটুক জায়গা দেখো পুরো টমেটো গাছ, আর মাঝখানে শুধু একটা। ওই দেখো করলার গাছ, এই যে এই দেখো এগুলো করলা। করলা গাছগুলো এখনো ছোট, অত বড় হয়নি। কিন্তু টমেটোগুলো দেখো, তোমাদেরকে একটা দুটো টমেটো তুলে দেখাই। একটা দেখো পচে গেছে এই টমেটোটা, এই দেখো কাটি। দেখো কত টমেটো হয়েছে বাবা। আমার তো ইচ্ছা করে কি এইখানেই বসে থাকি আর এই গাছগুলোর মধ্যেই, মানে এই গাছগুলোরই দেখভাল করি সারাদিন, জল ফল দিয়ে, এদেরই মাটি দিয়ে, এদেরই যত্ন করি। আমার এত ভালো লাগে এখানে। দেখো ওইদিকে দেখো সব ভেন্ডি গাছ এগুলো, আর এই যে করলাই দেখো, এই এইটা এই লাইনটা, এর ওটা পুরো করলার, আর ওইদিকে ভেন্ডি, আর এইদিকে দেখো কুমড়ো গাছ, আর ওইদিকে দেখো এতো সব হলো লেবুর গাছ, মানে পাতি লেবু যেটা বলে সেটা। এই দেখো ঝিঙা, কি সুন্দর সুন্দর কচি কচি ঝিঙা দেখো। এদিকে দেখো লাইন দিয়ে সব ঝিঙা, এই দিকটাও ঝিঙা, এদিকটাও ঝিঙা, এদিকটাও দেখো ঝিঙা, এদিকটা কি এরকম মোটা একটা ঝিঙা হয়েছে, এটা মনে হয় বুড়ো হয়ে গেছে, এই যে বুড্ডা হয়ে গেছে এটা। আর এইগুলো দেখো একদম কচি কচি। দেখো দুই মানে দুই ধার দিয়ে শুধু ঝিঙা আছে এই জায়গা, তো এই জন্যই এখন তুলছি না, কারণ কি এখনই তুলবে না বললো এই ঝিঙাগুলো। কাকু বললো পরে তুলবে, তাই জন্য যখন তুলবে যদি আমি থাকি তাহলে তোমাদেরকে দেখাবো, আর যদি না থাকি তাহলে আর দেখাতে পারবো না, তাই জন্য এখন দেখি সব গাছ। দেখো এটা হচ্ছে শশার গাছ, এগুলো সব দেখো। এই যে আর এই দেখো সুন্দর একটা কচি কচি শশা হয়েছে। এই যে তুলবো না কিন্তু, অনেক ছোট এখন তুলবো না, একটু আগেই কাকু অনেক শশা তুলেছে, তাই জন্য এখন আর শশা তুলবো না। যেটার বড়া আমার ভীষণ প্রিয়,
এখন রোদ্রের সময় তাই অত একটা বকফুল মনে হচ্ছে, কখন বকফুল হয় আমি সঠিক জানি না, কিন্তু গাছটা দেখো কত বড়, আর উপরে উপরে বকফুল আছে কিন্তু পাড়া যায় না। দেখো আরও বকফুলের গাছ আছে আমাদের, কিন্তু এখানে এই যে একটাই গাছ, আর এই দেখো বকফুলের জন্য কি ফল হয়েছে জানি না, খাওয়া যায় কি না, খাওয়া যায় এগুলো খাওয়া যায় না, কিন্তু দেখো সজনে ফুলের মতন দেখতে, আমি ভেবেছি হয়তো খাওয়া যায় কিন্তু খাওয়া যায় না। আসো তখন খাও, একদম কচি কচি দেখো, এত কষ্ট হয়ে গেছে রোদে, বাবা কি রোদ, গরম এত রোদে ভিডিও করেছে ভীষণ কষ্ট হয়ে গেছে। তো চলো দেখি আর কিছু দেখানো যায় কিনা তোমাদের, আর কিছু যদি দেখানো যায় আমি আগে গিয়ে দেখাবো, ছায়া জায়গা যদি কিছু থাকে, কিন্তু রোদে আর পারছি না ভীষণ গরম। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা, এখানে যে গোবর সারগুলো দেখতে পাচ্ছো এইগুলো কাকু জমা করে, ওইখানে আরো একটা ট্যাঙ্ক আছে এরকম, আর এইগুলো হচ্ছে হোটেল তাজওয়ালারা কিনে নিয়ে যায়। কত টাকা কিলো বললো? 40 টাকা না কত টাকা কিলো দেয়, 1 কিলো কিনে নিয়ে যায়। কাকি কত টাকা না দেয় 1 কিলো? 40 তাহলে ওই 20 টাকা 30 টাকা এমন কিছু দেয় তাজ হোটেল ওয়ালারা নিয়ে যায়। ওই দিকে আরো একটা আছে চলো দেখাবো। তো চলো এখন নালার ওই পাশে যাই, ওই পাশে গিয়ে দেখাবো কিছু কিছু। এক এক এ এক একদিন করে পার কর, সকালে পড়ছে কিন্তু এটা। এ তুই দাঁড়া, টুকটুক দাঁড়াই থাকো জায়গা, কিট্টু আরামসে যাও, আস্তে আস্তে পা দাও। এদেরকে দেখো মজাই মজা, যে সময় দেখবা জলে নাস্তা থাকে এরা সব। এই দেখো আর একটা কোলে নিয়ে নিয়েছে, এই আজকে সকালে এই চার দিয়ে জলের মধ্যে পড়েছে ধারাম করে, তাই জন্য কোলে করে পার করতে হচ্ছে আজকে। ও সকালে ওই পারে যাচ্ছিল আর জলের মাঝখানে ধাম করে পড়ে গেছে এর মধ্যে দিয়ে। কোথায় দেখেছো জলের মধ্যে কি মাছ? শিঙ্গি মাছ? তুমি শিঙ্গি মাছ চেনো কিট্টু? কেমন দেখতে হয়? জলে পেয়েছো? আচ্ছা ঠিক আছে চলো, কই দেখো আমাকে দেখো কোনটা, ওইটাকে না ওইটাকে শামুক বলে, ওইটাকে শামুক বলে, শামুক ওটা জলের মধ্যে থাকে, নালার মধ্যে না জলের মধ্যে থাকে, ওটা ফেলে দাও। কোথায় নিয়ে যাবা? বাড়ি, তোমার পছন্দ, তুমি কোপড়ে নিয়ে যাবো ওইটা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কোথায় মাছ? কই একটা সীতাফল, সীতাফলটা কাঁচা না বাবা? কাঁচা। ও মা কেন তুলছে কাঁচা ফলটা? বাবা তুলেছে, কেন তুলেছে জানি না, কাঁচা একটা ফল। এই দেখো লেবু গাছ, বাট লেবু গাছে তেমন ভাবে লেবু নেই, এখন হয়েছিল কিন্তু এখন আর নেই। আর এই দেখো সবজি কলা, এই যে আমার বিলকুল পছন্দ না একদম, এই যে আর একটা দেখো, আর এক এই দেখো একটা জিনিস দেখায় তোমাদের, ছোটো কুচকি একটা গাছ, কি একটাই শুধু পেঁপেছে, গাছটার একটু অবস্থা দেখো, পাতলা টেন টেনে আবার একটা পেঁপে যাচ্ছে দেখো। আর এই দেখো এই যে আমাদের আর একটা নতুন ঘর, এটা হলো আমার কাকার, এটাও বানানো হচ্ছে এখনও হয়নি পুরোপুরি। এই যে এইখানে গরমে তো যখন অনেক গরম পড়ে, অনেক কি এখন তো সবসময় গরম পড়ে, সবাই এসে এখানে বসে, এখানে বাস পাহাড়ের মধ্যে ঘরটা, আশেপাশে গাছপালা আছে, সুন্দর হাওয়া লাগে। আর এই দেখো এইদিকে আমার কাকা সুপুরির বস্তা নিয়ে যাচ্ছে, দেখো সুপুরি উঠিয়ে দেখেছ, দেখো এই এই বাগিচাটা থেকে সুপুরি নিয়ে যাচ্ছে, এই দেখো যাচ্ছে। তো কবে যাবি পোর্টব্লেয়ারে? পোর্টব্লেয়ার আমার এক্সাম খতম হওয়ার পর। কয়টা এক্সাম বাকি আছে? একটা একটা, তারপর নীলে যাবি, তারপর নীল দিয়ে পোর্টব্লেয়ার যাবি? হ্যাঁ। আমি পিছনে, আমার এদিক থেকে না। এই দেখো কিট্টু, হ্যালো করো। বাবা এখানে বসে কি শান্তি লাগছে জানো, এত হাওয়া না মজা আসছে অনেক, ভিতরে অনেক গরম কিন্তু এই যে পাহাড়ের মধ্যে বলে ঘরটা খুব ঠান্ডা হাওয়া। তো এই দুপুরবেলা এখানে এসে সবাই বসেছি, দেখো আমার এখন ইচ্ছা করছে কিছু একটা আম মাখা, নাহলে প্যারা মাখা, কিছু একটা মাখা খেতে। তো দেখি কেউ যদি খায় তাহলে মাখাবো। তোরা কেউ খাবি মাখা? কি মাখা খাবি? তোকে কি মাখা খাবি বল? আইসক্রিম ওলা আছে? আসে মাঝে মাঝে। আইসক্রিম খাবি আজকে? আসলে যদি আসে তো খাব। রাত্রিবেলা আইসক্রিম খাইছিস? তুই আজকে চার দিয়ে কেমন করে পড়ছিস?
ব্যথা পেয়েছিস? তো চলো দেখি আবার কি করা যায়। একটু লুবিয়া তুলবো ভাবছি, কিন্তু লুবিয়া এই রোদের মধ্যে আর ইচ্ছা করছে না। একটু বিকাল হলে তুলবো, বিকালে একটু ছাওয়া পড়বে, তারপরে লুবিয়াগুলো তুলবো। এ কোথায় যাস? কোথায় যাস? বানানা তুলতে হবে না, বানানা কাঁচা বানানা। দেখো এখানে সবজি কলা হয়েছে, কিট্টু এখন ওই বানানা খাবে বলছে। যে ওই বানানা পেরে দাও ছোট মামা, আমি খাবো। জানে না যে ওইটা সবজি কলাটা দিয়ে সবজি রান্না করে খেতে হয়, ও খাবে বলে জিদ করছে। প্রচন্ড গরম বাবা, ভীষণ ভীষণ গরম। কিট্টু মজা আসছে? আরে দেখো এখানে আমার ছোট কাকা সুপুরি পেরেছে, এগুলো টোকাচ্ছে। এগুলো সব একটা বাঁশ দিয়ে পেরেছে লাঠি দিয়ে, তো সেগুলো এখন সব টোকাচ্ছে। দেখো এগুলো সব পাকা সুপুরি। দেখো এই বাগিচার সুপুরি, দেখো এইগুলো পেরেছে। এই যে এই পুরো এটা মানে এই ডান্ডার কী বলে এটাকে আমি জানি না, মানে ওইটা শুদ্ধ সব পেরে তারপর ওটা থেকে ছিঁড়ে ছিঁড়ে বস্তায় ভরে নিয়ে যায়। সুপুরি যারা কারে সুপুরির কাজ অনেক কষ্ট, আমি ছোটোবেলা থেকে দেখি সুপুরি বাগিচায় ভীষণ কষ্ট করতে হয় বাবা, অনেক কষ্টের কাজ। এগুলো টোকাও, পাড়ো, পাড়ে তারপর কি বড় বাবা, সাপের মতন দেখতে লাগে বল। তুমি জানো এগুলোকে কি বলে? তুমি যাও দিদার কাছে, ঘরে যাও কিট্টু, আমি তুলে নিয়ে আসি। তুমি ঘরে চলে যাও, ঘরে যাও কিট্টু, ওরে নিয়ে যা টুকটুক, ওরে নিয়ে যা। এই দুটো দেখো কত বড়, ভগবান আমার তো বেড়ে মা, দেখো পুরো ডাল ছিঁড়ে দিচ্ছে, ঠিক করে তুলতে পারছি। দেখো এদিকে পুরো সব লুবিয়া গাছ, এদিকে দেখো এদিকে আসবে সুপারি, এদিক থেকে পুরো পুকুরটা জুড়ে চারদিক থেকে লুবিয়ার গাছ। ও নিয়ে যা, ধরে নিয়ে যা, আসে না এখানে ডাল ছিঁড়ে গেছে। দেখো আর তুলবো না ভাবছিলাম, কিন্তু এত বড় বড় না দেখে আর মানে আমি কন্ট্রোল করতে পারছি না, তুলেই নিচ্ছি। দেখো কত বড় বড়, দেখে দেখো, দেখো বাবা মাছ লাভ দিল একটা। চলো ওইগুলোকে এখন গিয়ে ভাজা করবো আলু দিয়ে। তো দেখো আর তুলবো না, এই কথা এখন ভাজা করবো। আবার যেদিন বাড়ি যাবো মানে পরশুদিন বাড়ি যাবো, তখন আবার তুলে বাড়িতে নিয়ে যাবো। যদি পারি সেদিনও তোমাদেরকে দেখাবো যে কত তুলেছি। আজকে দেখো এই কটা তুলেছি, দেখো কিট্টুও তুলছে, দেখো কিট্টুকে একটু দেখা, দেখো কিট্টুও তুলছে। সো আজকের ভিডিওটা এই অবধি, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।